নমস্কার স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আজ আমরা হাতের লেখা বই যে লিপিকা বলে বইটা তোমাদের রয়েছে সেই বইটার একত্রিশ নম্বর পাতার কিছু যুক্তাক্ষরের কাজ করব দেখো আমি তোমাদের সুবিধের জন্য এই যুক্তাক্ষরগুলো ভেঙে ভেঙে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো দেখো এটা হচ্ছে চ প্লাস চ চয় ছয় এটা হচ্ছে চ প্লাস ছ চয় ছয় এটা হচ্ছে চ প্লাস নিয় চয় নিয় এটা হচ্ছে বর্গের জ প্লাস ঝ জয় ঝয় এটা হচ্ছে বর্গের জ প্লাস নিয় বর্গের জয় নিয় এটা কিন্তু আমরা শিখেছি নবম পাঠে মনে পড়ছে তো এটা দেখো এটা হচ্ছে নিয় প্লাস ছ নিয় ছয় এটা হচ্ছে নিয় প্লাস বর্গের জ নিয় বর্গের জয় এটা হচ্ছে নিয় প্লাস ঝ নিয়য় ঝয় এবার এই যে যুক্ত বর্ণগুলো আছে সেগুলোকে এই জায়গাগুলোতে এই ব্লু লাইনগুলোতে তোমরা লিখে ফেলবে একবার 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 করে এরপরে দেখো এই যে যুক্ত বর্ণগুলো শেখানো হল এই যুক্ত বর্ণ ইউজ করে কতগুলো বানান দেওয়া রয়েছে দেখো আমাদের হাতের লেখা বইয়ের কিন্তু আসল উদ্দেশ্যই হচ্ছে আমাদের হাতের লেখা ঠিক করা তাই খুব সুন্দর করে ধরে ধরে রাইটিং তোমরা কিন্তু করবে দেখো এটা কি লিখেছে উচ্ছে এটা হচ্ছে টিকা। উচ্ছে তো জানো সবাই বিটারগার্ড টিকা এখন শীতকাল চারদিকে কুয়াশা দেখতে পাচ্ছ জানচা হচ্ছে কিছু চাওয়া জ্ঞানী যিনি অনেক কিছু জানেন অনেক জ্ঞান আছে যার তাই তো একবার করে এই বানানগুলো দেখে দেখে শুধু পাশে লিখবে সুন্দর হ্যান্ডরাইটিংয়ে যতটা সুন্দর পারবে লিখবে এবার দেখো এই পেজে আরও কিছু বানান দেওয়া আছে ওই যুক্ত বর্ণগুলো ইউজ করে এটা দেখো ঝঞ্ঝা ঝঞ্ঝা হচ্ছে ঝড় বৃষ্টি এটা অঞ্জলি পুজোর সময় আমরা অঞ্জলি দিই ঠাকুরের কাছে এটা কুঞ্জ এটা সঞ্চয় এটা লাঞ্ছনা এটা ঝঞ্ঝাট এটা ইচ্ছা এটা জিজ্ঞাসা এই বানানগুলো শুধু দেখে দেখে এখানে একবার দুবার তিনবার করে লিখবে এই যে ঝঞ্ঝা এখানে লিখবে একবার ঝঞ্ঝা দুবার ঝঞ্ঝা তিনবার ঝঞ্ঝা শুধু দেখে দেখে বানানগুলো এখানে এখানে লিখবে এবার চলে এসো নেক্সট পেজে এখানে দেখো জ্ঞানী বর্গের জ প্লাস নিয় যেভাবে আমি তোমাদের আগের যুক্ত বর্ণগুলো দেখালাম জ্ঞানী এই জিনিসটা পুরো এই জ্ঞানী লেখাটা অবধি বর্গের জ থেকে এই জিনিসটা একবার এই লাইনটায় লিখবে এখানে দেখো চয় চয় দিয়ে একটা কথা লেখা উচ্চ উচ্চ হচ্ছে উঁচু এই কথাটা এখানে লিখবে দেখে দেখে জাস্ট একবার সুন্দর হ্যান্ডরাইটিংয়ে লিখবে এটা দেখো বর্গের জয় জয় এখানে সজ্জিত এইখানে তুমি এই লাইনটাকে কপি করবে সুন্দর করে ধরে ধরে এইটা দেখো চয় নয় যানচা এখানে সেই কথাটা কপি করবে এইটা দেখে দেখে জাস্ট এখানে একবার করে লিখবে আজ এই পর্যন্ত রইল আশা করি বুঝতে পেরেছো নামায় শিবায়